আমরা যারা মোবাইলে ফেসবুক ব্যবহার করি বা কম্পিউটার ফেসবুক ব্যবহার করি, আমাদের প্রত্যেকেরই একটা কমন সমস্যা কিন্তু আছে। অর্থাৎ আমরা নতুন কোনো ফ্রেন্ডকে খুঁজে পেতে গেলে আমাদের খুব সহজে আমরা সেই ফ্রেন্ডটা খুঁজে পাই না। কারণ কি, এক একটা নামে কিন্তু অনেক মানুষ আছে যারা ফেসবুক ব্যবহার করে। সাপোজ এখন যদি আপনি রায়হান নামে সার্চ করেন, তাহলে এখানে অনেকগুলো রায়হান পাবেন যারা ফেসবুক ব্যবহার করে। কিন্তু যদি এমন হয় যে আমি নির্দিষ্ট একটা কিউআর কোড দিয়ে আমার ফ্রেন্ডকে আমি খুঁজতে চাই, তাহলে কিন্তু এক ক্লিকের মাধ্যমে আপনি আপনার সেই বন্ধুকে খুঁজে বের করতে পারেন। এটা কিভাবে সম্ভব? তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে খুব সহজে আপনারা আপনাদের যে কোনো ফ্রেন্ডকে ফেসবুকে সহজে খুঁজে পাবেন। আপনার যদি একটা নামে 1000 বা 1,00,000 আইডিও থাকে, তারপরেও আপনি খুব সহজে আপনার সেই বন্ধুকে আপনি এক ক্লিকের মাধ্যমে খুঁজে পাবেন। সেটা কিভাবে সম্ভব, চলুন দেখে আসি। তো আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের স্ক্রিনে চলে যাব এবং সেখান থেকে আমরা বাকি অংশটুকু দেখে আসব। তো দেখেন, আমরা আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম যে আমরা দুইটা মাধ্যম দেখাবো যে ফেসবুক আইডি আপনারা খুব সহজে কিভাবে খুঁজে বের করবেন। তো তার জন্য আমরা সর্বপ্রথম দেখেন ফেসবুকে গেলাম। আসলে যদি কিউআর কোডের মাধ্যমে খুঁজে পাওয়া যায় আপনার ফেসবুক যে কোনো ফ্রেন্ডকে, তাহলে কিন্তু এর থেকে সোজা আর কোনো মাধ্যম নাই। অর্থাৎ আপনি কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথেই আপনার সেই ফেসবুক ফ্রেন্ডকে আপনি পেয়ে যাবেন। তো কিউআর কোডটা আসলে কিভাবে তৈরি করতে হয় সেটা আগে দেখাই, এবং তার পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো যে সেই কিউআর কোড কিভাবে স্ক্যান করতে হয়। তো দেখেন, যে কোনো ফেসবুক আইডির কিউআর কোড কিভাবে বের করবেন, আপনারা সর্বপ্রথম আপনাদের ফেসবুকে যাওয়ার পরে এখানে যে সার্চ অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এখান থেকে যদি লিখেন কিউআর কোড, কিউআর কোড জাস্ট এটুকু লিখে আপনি যদি সার্চ করেন, সর্বপ্রথম যে অপশানটা আসবে এটা আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে স্ক্যানার আর একটা মাই কোড। তো মাই কোডে যদি ক্লিক করি, আপনার যে ফেসবুকের কিউআর কোড সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এই কিউআর কোডটা সেভ করে রাখতে পারেন, আবার আপনি চাইলে এই কিউআর কোডটা আপনার সেই ফ্রেন্ডকে আপনি মোবাইলে SMS করে সেন্ড করতে পারেন। তাহলে কিন্তু খুব সহজে সে আপনার ফেসবুক আইডিটা খুঁজে পাবে। তো দেখেন এটা কিভাবে শেয়ার করতে হয়। যদি আমি এখানে শেয়ারে ক্লিক করি, এখানে বিভিন্ন মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন। এখানে দেখেন আপনি চাইলে মেসেজ করতে পারবেন, চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, চাইলে মোবাইলে মেসেজ করতে পারবেন, চাইলে উইচ্যাটে পাঠাইতে পারবেন, বিভিন্ন মাধ্যম আছে। চাইলে আপনি ড্রাইভে পাঠাইতে পারেন, চাইলে আপনি তাকে ইমেইল করতে পারেন। প্রত্যেকটা অপশান কিন্তু এখানে আছে, আপনার যেটা সুবিধা হয় আপনি সেভাবে আপনার সেই ফ্রেন্ডকে আপনি পাঠাতে পারেন। পাঠানোর পরে সে কিভাবে আসলে আপনার এই কিউআর কোডটা স্ক্যান করবে, তো সাপোজ দেখেন আমি এখান থেকে আপনাকে একটু দেখাই। সাপোজ আপনি এখান থেকে চাচ্ছেন যে আপনার এই কিউআর কোডটা আপনি তাকে ইমেইল করে দিতে চাচ্ছেন। তো আমি যদি এখানে ইমেইলে ক্লিক করি, দেখেন এখানে ইমেইলে যাবার পরে আপনার এই কিউআর কোডটা তার কাছে কিন্তু দেখেন একটা ছবি আকারে চলে যাবে। তো আপনি চাইলে এখান থেকে তার কাছে ইমেইল করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা ইমেইল, একজনকে আমি একটা ইমেইল করলাম। তো এখানে আমি সাবজেক্ট দিলাম কিউআর। তো দিয়ে যদি আমি এখান থেকে সেন্ড করি, দেখেন আমার এই ইমেইলটা কিন্তু এই কিউআর কোডটা সেন্ড হয়ে গেছে তার কাছে। এখন সে কী করবে তার কাজটা আমি এখন একটু দেখাচ্ছি। তো আমি এটা দেখানোর জন্য আমার যে আরেকটা ফেসবুক আইডি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সে কীভাবে আপনাকে এই কিউআর কোডের মাধ্যমে খুঁজে পাবে। এখন দেখেন এখান থেকে আপনি যার কাছে ইমেইল করলেন, সে সর্বপ্রথম ইমেইলে যাবার পরে সেই ছবিটা আগে ডাউনলোড করবে, তার গ্যালারিতে আগে ডাউনলোড করে নেবে। করার পরে তার ফেসবুক আইডি থেকে সে কী করবে, এখান থেকে তার ফেসবুক আইডি থেকেও কিউআর কোড নামে সার্চ করবে। অর্থাৎ আপনি যেভাবে কিউআর কোড তার কাছে সেন্ড করেছেন, সে কী করবে তার ফেসবুক আইডিতে যে কিউআর কোডটা লিখে সার্চ করবে। করার পরে এখানে দেখেন যে কিউআর কোড অপশান যেটা, এটাতে ক্লিক করার পরে দেখেন ইম্পোর্ট গ্যালারি এ একটা অপশান আছে। আমরা আগে কী করেছিলাম, সেন্ড করার সময় মাই করে গিয়েছিলাম, কিন্তু এখন সেন্ড করার পরে যার কাছে আপনি সেন্ড করেছেন সে কী করবে, এই স্ক্যানারের ভিতরে যে ইম্পোর্ট ফ্রম গ্যালারি অপশানে যাবে, এবং যাবার পরে সে যে কিউআর কোডটা ডাউনলোড করেছিল সে ডাউনলোড ফাইলটা এখান থেকে সে কী করবে, তার এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওপেন করবে। করার পরে দেখেন সাথে সাথে আমার ফেসবুক আইডিটা কিন্তু সে সহজে পেয়ে গেল। অর্থাৎ জাস্ট একটা ক্লিক, এখানে কিন্তু কঠিন কোনো কাজই না। যে কিউআর কোডটা আপনি তাকে পাঠাবেন, সেই কিউআর কোডটা সে শুধু ফাইলটা সিলেক্ট করে দিবে, তাহলে খুব সহজে সে তার যে ফেসবুক আইডি সে যেটা খুঁজতেছিল সেটা কিন্তু পেয়ে যাবে। এখন আরেকটা মাধ্যম আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আসলে অন্য আরেকটা উপায়ে আপনার যে কোনো ফেসবুক ফ্রেন্ডকে খুঁজে পাওয়া সম্ভব। তো তার জন্য কী করতে হবে, দেখেন এই ফেসবুকে যে প্রোফাইল আছে, প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে তিনটা ডটে আপনাকে যেতে হবে। তিনটা ডটে যাওয়ার পরে এখানে লেখা আছে দেখেন কপি লিঙ্ক,
এই যে কপি লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটা আপনার কপি হয়ে গেল। এখন এই লিঙ্কটা যদি আপনি তাকে ইমেইল করেন অথবা এসএমএস করেন অথবা হোয়াটসঅ্যাপ করেন, যাই করেন না কেন, এই লিঙ্কটা দেওয়ার সাথে সাথে কিন্তু সে খুব সহজে আপনার ফেসবুক আইডিটা খুঁজে পাবে। তো আসলে এভাবে খুব সহজে যে কোনো ফেসবুক আইডি খুঁজে পাওয়া সম্ভব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে খুব সহজে আপনার যে কোনো ফেসবুক ফ্রেন্ডকে আপনি খুঁজে পাবেন। তো আমরা এখানে আসলে দুইটা মাধ্যম আপনাদেরকে দেখিয়েছি, এই দুইটা মাধ্যমে আপনি খুব সহজে আপনার যে কোনো ফেসবুক ফ্রেন্ডকে আপনি খুঁজে পেতে পারেন। তো ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেকে এই ধরনের সমস্যায় পড়ে থাকে যে খুব সহজে যে কাউকে খুঁজে পাওয়া সম্ভব হয় না। কারণ কি, এক একটা নামে অনেকগুলো আইডি থাকে, যার কারণে আমি যাকে খুঁজছি তাকে কিন্তু পাওয়া যায় না। তো এই ভিডিওর মাধ্যমে আসলে আমি আশা করি যে এই সমস্যাটার সমাধান হয়েছে। তো আজকে ভিডিও পর্যন্ত, এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।